আচ্ছা, তোমাদের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের যে নোটসটা আগেই পাঠিয়েছি অলরেডি, তো সেই নোটসটা আজকে এক্সপ্লেন করছি। তো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করার আগে আমাদের জানা দরকার শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কী জিনিস। তোমরা অলরেডি জেনেছো বোধহয় শিয়ার ফোর্স কী জিনিস, কারণ আগের ক্লাসেই আমি এক্সপ্লেন করেছি। কোনো একটা ফোর্স যখন কোনো সারফেসের প্যারালালি অ্যাক্ট করে তখন সেই ফোর্সকে বলা হয় শিয়ার ফোর্স। আর বেন্ডিং মোমেন্ট হচ্ছে কোনো একটা মেম্বারের উপর যখন একটা ফোর্স কাজ করছে তখন একটা পয়েন্টের রেসপেক্টে ওই মেম্বারের ওপর ফোর্সের যে রোটেটিং এফেক্ট সেটাকে বলা হয় বেন্ডিং মোমেন্ট। আর বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট কী করে করা হয়? ফোর্সের লাইন অফ অ্যাকশান থেকে যে পয়েন্টের রেসপেক্টে আমরা বেন্ডিং মোমেন্ট বের করছি সেই পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইনটু ফোর্স ভ্যালু, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করার আগে আমরা এখানে দেখে নিই কী কী সাপোর্ট আমাদেরকে এনকাউন্টার করতে হবে। ফার্স্ট যে এক নম্বর সাপোর্টটা দেখছো এটা হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টে তিনটে রিয়াকশান অ্যাভেলেবেল থাকে, একটা ভার্টিক্যাল রিয়াকশান, একটা হরাইজন্টাল রিয়াকশান আর একটা মোমেন্ট। ওকে, কারণ ফিক্স সাপোর্ট কোনো ডিসপ্লেসমেন্ট বা রোটেশন দেয় না, প্রোভাইড করে না। সেকেন্ড যে সাপোর্টটা দেখছো সেটা হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টে রোটেশন অ্যালাউ হয় বাট ডিসপ্লেসমেন্ট অ্যালাউ হয় না, সেই কারণে হিঞ্জ সাপোর্টে রোটেশন যেহেতু অ্যালাউ হয় তাই আমরা মোমেন্ট পাই না, ডিসপ্লেসমেন্ট অ্যালাউ হয় না বলে আমরা দুটো রিয়াকশান পাই, একটা ভার্টিক্যাল রিয়াকশান একটা হরাইজন্টাল রিয়াকশান। খেয়াল রাখবে যখনই ডিসপ্লেসমেন্ট থাকবে না তখনই সেখানে একটা রিয়াকশান ক্রিয়েট হবে, আর যেখানে ডিসপ্লেসমেন্ট থাকবে বা রোটেশন থাকবে সেখানে কোনো রকমের রিয়াকশান ক্রিয়েট হবে না। ওকে, থার্ড যে সাপোর্টটা হচ্ছে সেটাকে বলা হয় রোলার সাপোর্ট। এই রোলার সাপোর্টে দেখো হরাইজন্টাল রোটেশন ডিসপ্লেসমেন্ট পসিবল, রোটেশনও পসিবল, বাট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ডাউনওয়ার্ড ডিরেকশনে পসিবল নয়। তো সেই কারণে যদি আপওয়ার্ড লোডিং হয় মানে উপর থেকে নিচে লোড পড়ে দেন নিচ থেকে ওপরে একটা রিয়াকশান ওখানে আমরা পাবো যেটাকে ROI দিয়ে ডিনোট করেছে। তাহলে আমার এখানে নাম্বার অফ ডিরেকশান একটা। চার নম্বর যে ফিগারটা দেখছো এটাকে বলা হয় গাইডেড রোলার সাপোর্ট। এই ধরনের সাপোর্টের ক্ষেত্রে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আর রোটেশন এই দুটোকে এই দুটো আমরা পাই না, আমরা যেটা পাই সেটা হলো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। সেই কারণে গাইডেড রোলার সাপোর্টে ভার্টিক্যাল ডিরেকশানে একটা রিয়াকশান পাওয়া যায় আর রোটেশনের ডিরেকশানে একটা মোমেন্ট পাওয়া যায়, বাট যেহেতু হরাইজন্টাল ডিরেকশানের ডিসপ্লেসমেন্ট হয় সেই কারণে হরাইজন্টাল ডিরেকশানে আমরা কোনো রকমের রিয়াকশান পাবো না। জেনারেলি টু ডি সাপোর্টের ক্ষেত্রে নাম্বার অফ রিয়াকশান তিনটে, একটা ভার্টিক্যাল রিয়াকশান, একটা হরাইজন্টাল রিয়াকশান, একটা মোমেন্ট। থ্রি ডি সাপোর্টের ক্ষেত্রে নাম্বার অফ ইকুয়েশন ছটা, নাম্বার অফ রিয়াকশান ছটা, একটা RX, RY, RZ মানে এক্স ওয়াই জেড ডিরেকশনের রিয়াকশান আর এক্স ওয়াই জেড ডিরেকশনের মোমেন্ট। টু ডি সাপোর্টের ক্ষেত্রে এক্স ওয়াই ডিরেকশনে যদি আমরা রিয়াকশান পাই তো জেড ডিরেকশনের মোমেন্ট পাবো। ওকে, যদি থ্রি ডি হিঞ্জ সাপোর্ট হয়, আগেরটা বললাম থ্রি ডি ফিক্স সাপোর্টের জন্য যেখানে ছটা রিয়াকশান পাওয়া যায় RX, RY, RZ, MX, MY, NZ, যদি থ্রি ডি হিঞ্জ সাপোর্ট হয় দেন হিঞ্জের ক্ষেত্রে কী হয়, রোটেশন অ্যালাউ হয়, তো সেই কারণে ওখানে কোনো মোমেন্ট পাওয়া যায় না, অনলি রিয়াকশান পাওয়া যাবে, এক্স ওয়াই জেড ডিরেকশনে তিনটে রিয়াকশান থাকবে। আর যদি থ্রি ডি রোলার সাপোর্ট হয় তাহলে প্লেনের পারপেন্ডিকুলারলি একটাই রিয়াকশান থাকবে ওখানে। ওকে, আচ্ছা, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, এখানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা মেনলি ডিসক্রাইব করা হয়েছে। তো টু ডি স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থাকে তিনটে, সামেশন অফ FX ইকুয়াল টু জিরো, সামেশন FY ইকুয়াল টু জিরো, সামেশন অফ MZ ইকুয়াল টু জিরো। আর যদি থ্রি ডি স্ট্রাকচার হয় দেন আমার স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হয়ে যাবে ছটা, সামেশন FX জিরো, সামেশন FY জিরো, সামেশন FZ জিরো, সামেশন MX জিরো, সামেশন MY জিরো, সামেশন MZ জিরো। ওকে, এবার স্টেবিলিটির জন্য অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচারের উপর যখন লোড অ্যাক্ট করে তখন স্ট্রাকচার স্টেবল কখন বলা যায়? যদি তিনটে লোড কনকারেন্ট না হয়, মানে তিনটে লোড একই পয়েন্টে গিয়ে মিট করবে না, এখানে দেখো সেকেন্ড ফিগারটা তিনটে লোড একটা পয়েন্টে মিট করে গেছে, তাই এটা কনকারেন্ট রিয়াকশন হয়ে গেল, এই ধরনের ক্ষেত্রে স্ট্রাকচার হয়ে যাবে আনস্টেবল। আবার যদি
যতগুলো লোড আছে, লোড অ্যাক্ট করছে মেম্বারের উপরে, সেই লোডগুলো যদি একে অপরে প্যারালাল হয়ে যায় তাহলেও আমার মেম্বারটা আনস্টেবল হয়ে যায়। থার্ড যে পিকচারটা আছে এখানে দেখো, তিনটে রিয়াকশানই কনকারেন্ট হয়ে গেছে, তার মানে এখানে আমার স্ট্রাকচার আনস্টেবল। আচ্ছা, এখানে আমরা আসি এবার নেক্সট পয়েন্ট, নেক্সট টপিক, ইন্টারনাল জয়েন্ট অ্যান্ড ইন্টারনাল রিয়াকশানের ক্ষেত্রে। দেখো মানে কোনো মেম্বারই, এখানে যে ফার্স্ট ছবিটা দেখছো, একটা কলাম একটা বিম কানেক্ট হয়েছে, কলামটা একটা ফিক্সড সাপোর্টে আছে, বিমটা একটা কলামের উপর একদিকে রেস্ট করেছে, আরেকদিকে একটা হিঞ্জে রেস্ট করেছে। এবার কলাম আর বিমের জাংশন তো আমার মার্কেটে অ্যাভেলেবেল নেই, এটাকে আমাকে তৈরি করতে হয়, সে কংক্রিটে হোক বা স্টিলে হোক। তো এটাকে যখন তৈরি করতে হবে, এটা হচ্ছে জয়েন্ট যেটা আমরা ক্রিয়েট করি। কোনো মেম্বারই জয়েন্ট নিয়ে থাকে না, মানে অরিজিনালি জয়েন্ট নিয়ে এক্সিস্ট করে না, জয়েন্ট আমাদের ক্রিয়েট করতে হয়। তো রিজিড জয়েন্ট মিন্স সেখানে তিনটে রিয়াকশানই অ্যাভেলেবেল, ওখানে কোনো রকমের রোটেশন অ্যালাউ না। ওকে, দেখো সেকেন্ড ফিগারটা, ই হচ্ছে রিজিড জয়েন্ট, মাঝের পোর্শন। তো যেহেতু রিজিড জয়েন্ট তাই এখানে আর এক্স পাবো অ্যাক্সিয়াল ফোর্স, আর ওয়াই পাবো শিয়ার ফোর্স, আর এম জেড পাবো বেন্ডিং মোমেন্ট। বাট এটা যদি রিজিড জয়েন্ট না হয়, সেকেন্ড দু নম্বরে দেখো, দু নম্বর পিন জয়েন্ট আর হিন জয়েন্ট হেডিং দেওয়া আছে। এখানে যে ফার্স্ট ফিগারটা রয়েছে, এখানে মাঝে যে একটা ছোট্ট ডট দেখতে পাচ্ছ, এটাকে বলে ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জ যখনই প্রোভাইড করা হয় তখন সেখানে মোমেন্ট রিলিজ হয়ে যায়। তো মোমেন্ট যখনই রিলিজ হয়ে যায় তার মানে এখানে রোটেশন চলে আসে, রোটেশন চলে আসা মানে এখানে আমরা কোনো ধরনের মোমেন্ট পাবো না, সেটাকে মোমেন্ট রিলিজ বলে। তার বদলে এখানে আমরা কী পাবো, অ্যাক্সিয়াল রিয়াকশান আর ভার্টিক্যাল রিয়াকশান, আর মেম্বার রেসপেক্টে সেটাকে শিয়ার রিয়াকশানও বলতে পারি, অন্তত অ্যাক্সিয়াল ফোর্স আর শিয়ার ফোর্স এখানে পাবো আমরা এই ধরনের ইন্টারনাল হিঞ্জের ক্ষেত্রে। যদি এখানে তিন নম্বর পয়েন্টে দেখো, ইন্টারনাল লিঙ্ক আর ইন্টারনাল রোলার জয়েন্ট দিয়েছে, একটা মেম্বার বিসি মেম্বার, তার উপর একটা রোলার এন্ডে বি পয়েন্টে, আর ওই বি পয়েন্টের রোলার এইদিকে একটা ফিক্স সাপোর্ট এ দিয়ে আর একটা বিম রেস্ট করেছে, এটাকে বলে ইন্টারনাল লিঙ্ক আর ইন্টারনাল রোলার জয়েন্ট। তো এই ধরনের জয়েন্টের ক্ষেত্রে না অ্যাক্সিয়াল ফোর্স এক্সিস্ট করে, না বেন্ডিং মোমেন্ট এক্সিস্ট করে, অনলি শিয়ার ফোর্স এক্সিস্ট করে। ওকে, চার নম্বরে দেখো, স্লিপ জয়েন্ট আর ডবল রোলার জয়েন্ট বলে এটাকে, চার নম্বর যে জয়েন্টটা। এই ধরনের জয়েন্টের ক্ষেত্রে অ্যাক্সিয়াল ফোর্স এক্সিস্ট করে না, কিন্তু শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট এক্সিস্ট করে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের থ্রি ডি রিজিড জয়েন্টটা যেটা একটু আগে বললাম ছটা রিয়াকশান এক্সিস্ট করে, তারই একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, ছটা রিয়াকশান কীরকম হয়, ঠিক আছে। বেশ, এখন স্ট্রাকচার অ্যানালিসিস করতে গেলে আমাদের দেখতে হয় স্ট্রাকচারটা ডিটারমিনেট না ইনডিটারমিনেট। তো ডিটারমিনেট আর ইনডিটারমিনেট কনসেপ্টটা কি, দেখো আমার কাছে ইকুইলিব্রিয়াম, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অ্যাভেলেবেল টু ডি স্ট্রাকচারের ক্ষেত্রে তিনটে, আর থ্রি ডি স্ট্রাকচারের ক্ষেত্রে ছটা। টু ডিতে কী কী, সামেশান এফ এক্স জিরো, সামেশান এফ ওয়াই জিরো, সামেশান এম জেড জিরো, আর থ্রি ডি স্ট্রাকচারের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কী কী, সামেশান অফ এফ এক্স জিরো, সামেশান এফ ওয়াই জিরো, সামেশান এফ জেড জিরো, সামেশান এম এক্স জিরো, সামেশান ওয়াই এম ওয়াই জিরো, সামেশান এম জেড জিরো, ঠিক আছে। যদি আমার নাম্বার অফ রিয়াকশান অর নাম্বার অফ আননোন নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের থেকে বেশি হয়ে যায়, তখন সে স্ট্রাকচারকে বলা হয় আমরা বলা হয় ইনডিটারমিনেট স্ট্রাকচার। আরেকবার বলছি, যদি নাম্বার অফ আননোন অর নাম্বার অফ আননোন রিয়াকশান নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের থেকে বেশি হয়ে যায় তখন সে স্ট্রাকচারটা হবে ইনডিটারমিনেট। আর যদি নাম্বার অফ আননোন আর নাম্বার অফ আননোন রিয়াকশান নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের সমান হয়ে যায় দেন সে স্ট্রাকচারটা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট অর স্ট্যাটিক্যালি স্টেবল। দেখো ইনডিটারমিনেন্সি একটা টার্ম রয়েছে, মিনস তোমার কটা নাম্বার অফ রিয়াকশান, মানে অ্যাকচুয়ালি ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ রিয়াকশান মাইনাস নাম্বার অফ ইকুইলিব্রিয়াম কন্ডিশনস। যদি নাম্বার অফ, আমার কাছে টু ডি স্ট্রাকচারে বল দিচ্ছি, টু ডি স্ট্রাকচারে নাম্বার অফ ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে তিনটে, এখন যদি নাম্বার অফ রিয়াকশান চারটে হয়ে যায় তো ডিগ্রি অফ স্ট্যাটিক ইন্টারমিনেন্সি কত হবে, চার মাইনাস তিন এক। যদি নাম্বার অফ রিয়াকশান পাঁচটা হয়ে যায় ডিগ্রি অফ স্ট্যাটিক ইন্টারমিনেন্সি কত, পাঁচ মাইনাস তিন এক। যদি থ্রি ডি স্ট্রাকচার বলি, থ্রি ডি স্ট্রাকচারের নাম্বার অফ ইকুইলিব্রিয়াম কন্ডিশন কত, ছটা। তো যদি নাম্বার অফ রিয়াকশান সাত হয়ে যায় তাহলে ডিগ্রি অফ স্ট্যাটিক ইন্টারমিনেন্সি কত, সাত মাইনাস ছয় এক। এখন ডিগ্রি অফ স্ট্যাটিক ইন্টারমিনেন্সি যদি জিরো হয়
তখন বলা হয় স্ট্রাকচারটাকে স্ট্যাটিক্যালি স্টেবল আর ডিটারমিনেট। যদি ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি গ্রেটার দেন জিরো হয় দেন স্ট্রাকচারটা স্ট্যাটিক্যালি স্টেবল বাট ইনডিটারমিনেট, আর যদি ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি লেস দেন জিরো হয় দেন স্ট্রাকচার ইজ আনস্টেবল। ওকে, তো এরপরে আমরা আসছি টাইপস অফ বিমে, কী কী বিম দেখতে পাওয়া যায়। দেখো ফার্স্ট যে বিমটা দেখছো এটাকে বলা হয় ক্যান্টিলিভার বিম, মানে বিমের একটা এন্ড ফিক্স সাপোর্টে রয়েছে আরেকটা এন্ড ফ্রি। তাহলে ফিক্স সাপোর্টে আমরা তিনটে রিয়াকশন পাই ক্যান্টিলিভার বিমের, একটা ভার্টিক্যাল রিয়াকশন, একটা হরাইজন্টাল রিয়াকশন, আর একটা জেড ডিরেকশনের মোমেন্ট। আর ফ্রি এন্ড যেহেতু তিন দিকে চারদিকে রোটেট করতে পারে তাই ওই পয়েন্টে কোনো রিয়াকশন পায় না। সেকেন্ড যে পিকচারটা দেখছো ওটা সিম্পলি সাপোর্টেড বিমের পিকচার। খেয়াল রাখবে সিম্পলি সাপোর্টেড বিম একদিকে হিঞ্জ থাকবে একদিকে রোলার থাকবে, দুদিকে হিঞ্জ থাকলে সেটা ইনডিটারমিনেট হয়ে যায় আর দুদিকে রোলার থাকলে আনস্টেবল হয়ে যায়। ওকে, তো সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে যেখানে হিঞ্জ সেখানে দুটো রিয়াকশন পাই, যেখানে রোলার সেখানে একটা রিয়াকশন পাই। থার্ড যে পিকচার দেখছো একে বলে প্রপড ক্যান্টিলিভার বিম। প্রপড ক্যান্টিলিভার বিম যে রাইট সাইড যে সাপোর্টটা আছে ওটা রোলারও হতে পারে হিঞ্জও হতে পারে। ওকে, প্রপ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যদি এটা মানে প্রপ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে লেফট সাইডের সাপোর্টটা থাকে ফিক্স, কোনো একটা সাপোর্ট থাকবে ফিক্স, আর সেকেন্ড যে সাপোর্টটা সেটা থাকবে একটা হিঞ্জ অর রোলার। মিনস ক্যান্টিলিভারই ফ্রি এন্ডে একটা রোলার বা হিঞ্জ যদি আমরা বসিয়ে দিই সেখানে প্রপ ক্যান্টিলিভার হয়ে যাবে। এখন যদি রোলার সাপোর্ট দিই তো এখানে এক্সট্রা একটা রিয়াকশন পাবো, আর যদি হিঞ্জ দিই তাহলে এক্সট্রা দুটো রিয়াকশন পাবো, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। ফোর্থ যে পিকচার দেখছো এটা হচ্ছে একটা ফিক্সড বিমের পিকচার। ফিক্সড বিম মিন্স দুটো সাইডেই ফিক্স সাপোর্ট রয়েছে, তার মানে এখানে নাম্বার অফ রিয়াকশন কত, ছয়, বাঁ দিকে তিনটে ডান দিকে তিনটে। ফিফথ যে বিম দেখছো সেটাকে বলা হয় কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম মিন্স এখানে ছবিতে দেখতে পাচ্ছ একদিক ফিক্স রয়েছে তারপরে মাঝে একটা রোলার তারপরে একটা দুটো হিঞ্জ। কন্টিনিউয়াস বিম মানে এটা নয় যে সবসময় আমাকে ফিক্স সাপোর্ট থাকতে হয়। কন্টিনিউয়াস বিম মানে যখন একটা বিম মাল্টিপল সাপোর্টের উপর রেস্ট হচ্ছে তখন সেটাকে বলে কন্টিনিউয়াস। সেখানে লেফট সাইডে যে লেফট মোস্ট সাইড যে ফিক্স সাপোর্টটা রয়েছে এটা না থেকে এখানে কোনো হিঞ্জও থাকতে পারে, মাঝে রোলারটা তুলতে আরেকটা হিঞ্জ করে দাও, একদম ডান দিকে রেঞ্জ একটা রোলার করে দাও, তাতে কোনো প্রবলেম নেই, সেটা কন্টিনিউয়াসই থাকবে। ইভেন একটা ওভারহ্যাং বের করে দিলেও সেটা কন্টিনিউয়াসই থাকবে। বেশ,